মাগুরায় 18 দলের ডাকা 83 ঘণ্টার অবরোধে সমর্থনে করা বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে। এতে জেলা প্রশাসক কার্যালয়ের এক কর্মচারী আহত হয়েছেন। জানা যায়, অবরোধে সমর্থনে মঙ্গলবার সকালে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা ছাত্র দল। মিছিলটি শহরের ভায়না মোড় থেকে বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশ শেষে অবরোধকারীরা 5 থেকে 6টি যাত্রীবাহী অটোরিকশা লক্ষ্য করে 8 থেকে 9টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় অটোরিকশার ভেতর থাকা ডিসি অফিসের চতুর্থ শ্রেণীর কর্মচারী খাদিজা বেগম গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ জেলা ছাত্রদল নেতা কবির হোসেনকে আটক করেছে।